দীর্ঘ প্রতীক্ষার পর ই পাসপোর্ট পেতে যাচ্ছেন কুয়েত প্রবাসীরা। বুধবার থেকে ই পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন হবে বলে জানা গেছে। এরই মধ্যে এই প্রকল্পের সরঞ্জাম পৌঁছেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাসে। প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ থেকে ৬ সদস্যের একটি প্রতিনিধি দলও কুয়েতে পৌঁছেছেন। জিল্লুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুয়েত প্রবাসীদের ১০ বছর মেয়াদী ই পাসপোর্টের দাবি দীর্ঘদিনের। দেশটিতে বর্তমানে প্রবাসী বাংলাদেশীর সংখ্যা প্রায় ৩ লাখ। স্থানীয় আইন অনুসারে আকামা নবায়নের পাসপোর্টের মেয়াদ ১ বছর পূর্ণ থাকতে হয়। একদিন কম হলেও আকামা নবায়ন অযোগ্য বিবেচিত হয়। ৫ বছর মেয়াদী পাসপোর্টে আকামা লাগাতে গিয়ে নানা ভোগান্তি ও অর্থদণ্ড দিতে হচ্ছে অনেক প্রবাসীকে। প্রবাসীদের পাসপোর্ট কোম্পানি বা মালিকের কাছে জমা থাকায় তারা সঠিক সময়ে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট নবায়ন করতে পারেন না। ফলে সময় মতো আকামা নবায়ন করতে না পারায় প্রতিদিন তাদের ২ দিনার করে জরিমানা গুনতে হচ্ছে। এসব ঘটনায় প্রবাসীদের ই পাসপোর্ট চালুর দাবি ক্রমেই জোরালো হতে থাকে। এই পরিস্থিতিতে ১৯ মার্চ ই পাসপোর্ট সেবায় সুখবর পান তারা। কুয়েত সরকার জানায় ২২ মার্চ থেকে দেশটিতে উদ্বোধন হতে যাচ্ছে ই পাসপোর্ট সেবা কার্যক্রম। এখন বাংলাদেশ এমবাসিকে অনেক ধন্যবাদ যে আমাদের জন্য ১০ বছরের যে পাসপোর্টের যে সিস্টেমটা এটা চালু হতে যাইতেছে, ১০ বছর পাসপোর্টের মেয়াদ দেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে, নয়টা আগামা লাগাইতে পারবো। আমরা প্রবাসীরা যে এখন এই পাসপোর্ট পাচ্ছি সেজন্য কুয়েত প্রবাসীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। এখন এটা চালু হয়েছে, আমরা বাংলাদেশ এম্বাসিকে ধন্যবাদ, বাংলাদেশ সব গভর্নমেন্টকে অনেক ধন্যবাদ। জানা গেছে ই পাসপোর্ট ৫ বছর মেয়াদী ও ১০ বছর মেয়াদী দুটাই থাকবে। এমনকি দুইটার আলাদা আলাদা নির্ধারিত ফি প্রদান করে যেটা ইচ্ছা পাসপোর্ট করতে পারবেন কুয়েত প্রবাসীরা। পাশাপাশি থাকবে এমআরপি পাসপোর্ট। আসমাতুলি, News24। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও ২১% ক্যাশব্যাক।